গল্পটা একটু বলি কোশ্চেন অ্যান্সার্স পরের দিন লিখতে পারবো গল্পটা শোনো দান্তে কুড হার্ডলি মুভ ইন সাইড দ্য স্যাক স্যাকের মধ্যে দান্তে হার্ডলি মানে নট ওর নড়তেই পারছিল না দ্য মোর হি লে ইন দ্য সেম পজিশান সেম পজিশনে যতইও থাকছে দ্য মোর হট অ্যান্ড আনকমফর্টেবল হি বি তত গরম আর তত আনকমফর্ট একটা ডেড মানুষ ডেড বডির জায়গায় শুয়ে থাকতে পারে নাকি ওকে তো মরা মানুষের মতো থাকতে হচ্ছে কি ভয়ঙ্কর হি প্লেসড ওয়ান হ্যান্ড আপন হিজ হার্ট একটা হাত ও হার্টের ওপর যাতে ওর ধক আওয়াজটা বাইরে মানে কেউ হাত দিলে যাতে বোঝা না যায় টু কন্ট্রোল ইটস থ্রবিং ডিপ ডিপটা যাতে একটু কন্ট্রোল করা যায় অ্যান্ড উইথ আদার আর আর আরেকটা হাত দিয়ে হি ওয়াইপড দ্য পারসপিরেশন ওর যে পারসপিরেশন ঘাম ফ্রম হিস টেম্পলস তার কপালের থেকে ঘামগুলো এবার গরম থাকলে পরে তো ওর ভাবে গিয়ে ডেড বডি গরম কেন ভাববে না ফ্রম টাইম টু টাইম সময়ের সময়ে চিলস র্যান থ্রু হিজ হোল বডি সারা বডির মধ্যে দিয়ে চিল একটা চিল মানে ঠান্ডা একটা স্পর্স চলে যাচ্ছে অ্যান্ড ক্লাচড হিজ হার্ট ইন এ গ্রাস অফ আইস আর ওর হার্টটা ভাবে ধরছে না ঠান্ডা ভয় পালে যে না ভয়ঙ্কর ভয় পেলে যেরকম হয় হার্টও ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম দ্য স্লো আওয়ার্স পাস্ট ইন ফিয়ার অ্যান্ড সাসপেন্স স্লো ধীরে ধীরে যে আওয়ার আওয়ারটা সেটা স্লো আওয়ার যাচ্ছে এখনও তো আসল লোক আসে ওকে নেওয়ার লোক আসবে তখন না ডক্টর ওকে বোঝা যাবে এখন তো ও ডেড বডি হয়ে শুয়ে আছে ভয় আর সাসপেন্সে ওর কাটলো অ্যাট লং লাস্ট হি হার্ড ফুটস্টেপস এবার ঠাক 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 আসছে অন দ্য স্টেয়ার্স সিঁড়ি দিয়ে নামলো টু হিজ ডান ওই গর্তের মধ্যে ঢুকলো ডানতে নিউ দ্য মোমেন্ট হ্যাড অ্যাড এবার ডানতেও বুঝলো ব্যাস সময় চলে আসছে এবার নিজের ব্রেথ ধরো ব্রেথ যদি একটু এরকম করা যায় তাহলে তো বাচ্চা মানুষ হয়ে যাবে হি গ্যাদার্ড অল হিজ কারেজ সমস্ত সাহসও গ্যাদার করলো অ্যান্ড ব্রেথ স্লোলি অ্যাজ ই কুড যত স্লোভাবে ও করতে পারে এরকম আসতেই যাতে বোঝা না যায় দ্য ফুট স্টেপ ফুটস্টেপ স্টপড এট ফুট স্টেপ এসে দাঁড়ালো দরজার কাছে হি গেস দ্যাট দে আর ওয়ার অ্যাটলিস্ট টু মেন ও ধারণাই করতে পারলো ওখানে কতজন ছিল মানে অ্যাটলিস্ট দুইজন মানে মিনিমাম দুজন ছিল দ্য ডোর ওপেন দরজা খুললো অ্যান্ড এ ডিম লাইট রিচেস আইস দাদে চোখের মধ্যে একটা হালকা আলো পড়লো থ্রু দ্য কোর্স স্যাক রাফ যে বস্তার মধ্যে দিয়ে চোখে দ্যাট কভার ডিম যেটা ওকে হি ডিমলি সু হালকা করে দেখতে পেল টু দুটো ছায়া পুড ডাউন একটা ওই স্ট্রেচারের মতো একটা জিনিস ক্যারি করছে দ্য টু ম্যান অ্যাপ্রোচ দ্য বেড ওরা বিছানার কাছে আসলো অ্যান্ড টুক দ্য স্যাক বাইক বাই ইটস এক্সট্রিমিটিস ওই বস্তার কিনার ধরে তুলল হি ইজ হেভি ফর অ্যান ওল্ড অ্যান থিন ম্যান আরে হ্যাঁ লোকটা তো ফ্যারি তো রোগা ছিল তাই এরকম ভারী কিন্তু ভালোই দ্য ওয়ান সেইড ওয়ান ম্যান অ্যাজ ই রেজড দ্য হেড ও মাথার দিক ধরে তুলতে গিয়ে বললাম ভালোই ভারী কিন্তু বুড়াটা রোগা তাও কিন্তু ভালোই ভারী দে সে দ্যাট এভরি ইয়ার অ্যাট হাফ আ পাউন্ড অফ ওয়েট অফ দ্য বোন শোনো আমি শুনছি প্রতি বছর বোন মানে আমাদের হাড়ের মধ্যে এক হাফ আ পাউন্ড হাফ পাউন্ডের ও ওয়েট বাড়ে আমাদের হাড়ে তার মানে ও বয়স্ক মানুষ ওর হাড়ের ওয়েট বেশি প্রতি বছর হারে হাফ পাউন্ড করে ওয়েট বাড়ে তার লোকটা বুড়া লোকটা অনেক বেশি বয়স প্রতি বছর হাফ পাউন্ড করে তাহলে লোকটার অনেক বেশি হারের ওয়েট সেইট দ্য আদার লিফটিং দ্য ফিট ও ফিটটা ধরছে হ্যাভ ইউ টাইট দ্য নট আচ্ছা গিটটিটা ভালো করে মারছো তো আজ দ্য ফার্স্ট স্পিকার হোয়াট উড বি দ্য ইউজ অফ ক্যারিং সো মাচ মোর ওয়েট এত বেশি ওয়েট করার ক্যারি করার কোন দরকার আই ক্যান ডু দ্যাট ওয়ে উই গেট দেয়ার ঠিক আছে যখন ইয়ে করব তখন করে নেবে এখন দরকার ইউ আর রাইট অফ ইগো চলো যাই হোয়াটস দ্য নট ফর দাঁতের ভিতরে হচ্ছে কি ব্যাপার টুডিটা মানে গিট্টিটা কোথায় বাঁধবে বুঝতে পারছ না ডেড বডিকে গিট্টে দিবে আর এদিকে ডেড বডির মধ্যে মানুষ শুনতে পাচ্ছে গিট্টু দিবে কোথায় দিবে গিট নটটা কোথায় দিবে বুঝতে পারছে না দ্য বিয়ার্স পুট দ্য সাপোসড কর্পস সাপোসড মানে ওরা ধরে নিচ্ছে ওটা কর্পস ডেড বডি সেটাকে ক্যারি করে নিল অন দ্য বায়ার বায়ারে দানতে স্টিফ অ্যান্ড ডিমসেল ও একদম নিজেকে এরম করে রাখছে কেন ডেড বডি ইন অর্ডার টু প্লে দ্য পার্ট অফ এ ডেড ম্যান ডেড ম্যানে প্লা পার্ট করার জন্য নিজেকে স্টিফ করে রাখছে সাডেনলি হঠাৎ করে হি ফেল্ট হঠাৎ করে ফিল করলো দ্য ফ্রেশ অ্যান্ড শার্প নাইট এয়ার খোলা ফ্রেশ আর খোলা একটা রাতের বাতাস হি ওয়াজ ইউজ টু ব্রেদিং দ্য স্টেল এয়ার অফ দ্য ডানজেন ও ডানজেনের পচা গন্ধ মানে এয়ার নিতে ব্যস্ত ওরা অভ্যস্ত খোলা হাওয়াতে আহ অ্যান্ড দ্য ফ্রেশ ব্রিজ ব্রট হিম বোথ ডিলাইট অ্যান্ড অ্যাগনি এই ফ্রেশ ব্রিজ ফ্রেশ হাওয়াটা ওকে আনন্দ দিল আবার এগনি দিল কেন অ্যাগনি ওর মনের মধ্যে ভয় ও যদি এসকেপ করতে না পারে তাহলে কী হবে আর ডিলাইট কেন যে ও কিন্তু আগাচ্ছে এবার ফেললে পরেই ও কিন্তু খোলা হাওয়ায় যেতে পারবে দ্য বিয়ারার্স ওয়েন্ট ফর টোয়েন্টি পেসেস টোয়েন্টি পেস গেলো অ্যান্ড দেন স্টপ তারপর দাঁড়ালো পুটিং দ্য বায়ার ডাউন ডাউন অন দ্য গ্রাউন্ড এবার ওর বডি সহ ওই যে স্ট্রেচারের মতো যেটা ক্যারি করছে সেটা নিচে নামালো ওয়ান অফ দেম সেট তাদের মধ্যে একজন বললো হোল্ড আপ ইউর টর্চ টর্চটা ধরো অর আই শ্যাল নেভার ফাইন্ড হোয়াট আই এম লুকিং ফর আমি যে কী খুঁজছি খুঁজে পাবো না জানতে হোয়াট ক্যান হি বি লুকিং ফর কী খুঁজছে আমাকে ধরে ফেললো নাকি অ্যান এক্সক্লামেশন অ্যান এক্সক্লামেশন অফ স্যাটিসফ্যাকশান ইন্ডিকেটেড তারপরে ওরা একটা বললো একটা ও জাস্ট পাওয়া গেছে এরকম একটা স্যাটিসফ্যাকশানের একটা এক্সক্লামেশান শুনলো ইন্ডিকেটেড যখন দামতে খুব ভয় পাইছে ওরা কি খুঁজছে তখন তো ভয় পাচ্ছে তখনই ও শুনতে পেলো বলো আচ্ছা যাক পাওয়া গেছে তার মানে একটা এক্সক্লামেশান অফ ইন্ডিকেশান দ্যাট দে আর স্যাটিসফাইড দ্যাট দ্য ম্যান হ্যাড ফাউন্ড দ্য অবজেক্ট অফ সার্ট ও যাক কী খুঁজছে পেয়ে গেছে তার মানে ওরা ধর ওরা ধরতে পারে নাই যেটা ডেড বডি না ইয়ার ইট ইজ অ্যাট লাস্ট অবশেষে এটা সেইড ওই লোকটা বললো অ্যাজ হি সেইড দিস যেই এটা বললো দ্য ম্যান কেম টুয়ার্ডের দিকে আসলো হু হার্ড আ হেভি সাবস্ট্যান্স পুট ডাউন যে কিনা ডান্তে একটা হেভি সাবস্ট্যান্স পুট ডাউন বিসাইড হিম ওর পাশে রাখলো অ্যাট দ্য সেম মোমেন্ট সেই মোমেন্টে একটা কর্ড একটা দড়ি ওয়াজ ফ্যাশেন্ট একদম টাইট করে বেঁধে দেওয়া হলো অ্যারাউন্ড হিস ফিট পা পায়ের মধ্যে দিয়ে উইথ সার্ডেন অ্যান্ড পেইনফুল ভায়োলেন্স ও তো ডেড বডিকে করছে ক্যাঁচ ক্যাঁচ করে করতেছে ওরা তো বোঝে না এই বাইচে আছে হুম বিচ্ছিরি সাডেন আর পেইনফুল ভায়োলেন্সে ওই দডি লাগাই দিল ওয়েল হ্যাভ ইউ টাইট দ্য নট দ্য ফার্স্ট ম্যান ইনকোয়ার কি নট বেঁধেছ ইয়াস অ্যান্ড প্রেটি টাইট টু ভালো টাইট করে বেঁধেছি আই ক্যান টেল ইউ ওয়াজ দ্য আনসার ভুবন দেন চলো তাহলে আগাই অ্যান্ড দ্য বায়ার ওয়াজ লিফট ওয়ান্স মোর অ্যান্ড দ্য প্রসিটিউটার আগায় গেলো দে অ্যাডভান্স ফিফটি পেসেস ফারদার আরও পঞ্চাশটা অ্যান্ড দেন স্টপ টু ওপেন এ ডোর একটা দরজা খুললো দেন ওয়েট ফরওয়ার্ড কিন আরও আগালো দানতে হট দ্য নয়েজ অফ দ্য ওয়েভস এবার দানতে ওই ইয়ের আওয়াজ পেল বড়ো বড়ো ওয়েভের আওয়াজ পাচ্ছে ড্যাশিং এগেন্স দ্য রক্স যেটা পাথরের মধ্যে গিয়ে জল লাগছে অন হুইচ দ্য শ্যাটু ওয়াজ বিল ওই যে পাহাড় ওর ওপরেই ওই প্রিজেন্টার তৈরি উইথ এভরি স্টেপ প্রত্যেকটা স্টেপে দ্য রোর অফ দ্য সি গ্রিউ লাউডার ও যত আগায় তত সমুদ্রের আওয়াজ জোরে আসে ব্যাড ওয়েদার খুব বাজে ওয়েদার কিন্তু অবজার্ভ ওয়ান অব দ্য বিয়ার একজন বলে খুব বাজে ওয়েদার নট আ প্লেজেন্ট নাইট ফর এ ডিপ ইন দ্য সি সমুদ্রে ডুব দেওয়ার পক্ষে কিন্তু ভালো না ওয়াই ইয়েস দ্য প্রিস্ট রানস আ চান্স অফ বিং ওয়ে জাক এ প্রিস্ট পৃষ্ঠ মানে কে ওর যে বডিটাকে ভাবছে পৃষ্ঠের বডি যাক ও তো একটু ভিজতে পারবে সেইড দ্য আদার অ্যান্ড দেন দেয়ার ওয়াজ বার্স্ট অফ ক্রুয়েল লাফটার পরে হাসলো দুজনে দানতে ডিড নট আন্ডারস্ট্যান্ড দা যা বুঝলোই না মানেটা এটা বাট ইজ হেয়ার ইন কিন্তু ওর চুল খাড়া হয়ে গেল ওয়েল হেয়ার আর অ্যাট লাস্ট যাক অবশেষে এখানে সেইড ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন দে ক্লায়েন্ট ফাইভ অর সিক্স মোর স্টেপস আরো পাঁচ ছয় ফুটলো দেন হিমসেলফ সিজড দান্তে বুঝতে পারলো ওকে সিজ করে নিচ্ছে বাই হেড অ্যান্ড ফিট হেড অ্যান্ড ফিট ধরে টানলো অ্যান্ড সং ইন দা ইয়ার ছুঁড়ে ফেলে দিল ইয়ারে আজকে এই পর্যন্ত থাক আচ্ছা আমরা যদি এর মধ্যে একদিন অনলাইনে এই পর্যন্ত কোশ্চেন অ্যান্সার অনলাইনে লিখি অসুবিধা হবে কবে করতে পারবি বল